নবিতা, ওঠো ওঠো, তোমার স্কুলের দেরি হয়ে গেল। আরে বাবা, একটু আস্তে আস্তে খাও না, আমার দেরি হয়ে গেছে। মুখ ধুয়ে আছো তো রবিতা? প্রতিদিন স্কুলে যাবার আগে তো একই কাণ্ড করো। হ্যাঁ ঠিক। কেন করো এমন কাণ্ড? আমি জানি হোমওয়ার্কও করনি। আমার ভাগ্যটা খুবই খারাপ, নিশ্চয়ই কোনো অশুভ সময়ে আমার জন্ম হয়েছে। প্রত্যেকটা দিন আমাকে বকা ঝাড়ি খেতে হয়, প্রত্যেক দিন দেরি করার জন্য আমাকে স্যারের বকা খেতে হয়, আর বাসায় ফিরে খাই মায়ের বকা, বাইরে খেলতে গেলে খাই জিয়ানের ধোলাই। এরপর রাত হলেই পাই ঘুম, তখন হোমওয়ার্ক করতে একদম ইচ্ছে করে না। তারপর আবার সেই সকাল, আবার সেই বকা আর বকা। ঠিক বলেছো। কতকালও তাই ছিল আর আজকেও তাই, আমি খুব ভালো করেই জানি আমার সারা জীবনই এমন হবে। ঠিকই বলেছো। আমাকে এইসব থেকে বাঁচানোর জন্য তোমার কাছে কি নতুন কোনো গ্যাজেট আছে? আছে, একটা আছে, ক্রস সুইচ। মনে করো দুইজন লোক, একজন এ একজন বি। তুমি যদি দুজনের মাঝখানে সুইচটা টেপো, তাহলে এ হয়ে যাবে বি, বি হয়ে যাবে এ, আর সেই সাথে তাদের ভাগ্য বদলে যাবে। কিন্তু নবিতা, তুমি যদি অন্যের জুতো পায়ে দিয়ে হাঁটো, তাহলে বুঝবে তাতে কোনো আরাম নেই। উপদেশ দিও না। শোনো, তুমি আর আমি যদি জায়গা বদল করি? না না, ওসব করো না। ও, আমি ভাবছিলাম আজকে বোধহয় আমাকে স্কুলে যেতে হবে না। শোনো নবিতা, এটা আজেবাজে ব্যাপারে ব্যবহার করো না। যার যার জীবন তার নিজেকেই করতে হয়, নিজের জীবনের রাস্তা নিজেকেই পরিষ্কার করতে হয়। তোমার নিজের জীবনটা যদি তোমার ভালো না লাগে, তাহলে তোমার নিজেকেই সেটা বদলাতে হবে। সবাই 36 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখো। গুড মর্নিং স্যার। কটা বাজে স্কুলে এসেছো খেয়াল আছে? যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। জি স্যার। বাহ, দারুণ ব্যাপার তো। আমরা এখন পড়া শুরু করব। সবাই পড়া শুরু করো। ছুটি হয়ে গেছে। ওহো, ভুলেই গিয়েছিলাম, সুইচ টিপে আবার আগের মতো করে দেই। আমি যেন ঠিক কোথায় ছিলাম? ও, কাল কিন্তু ঠিক সময় মতো চলে আসবে নবিতা। জি স্যার। কখন স্কুল ছুটি হলো? বাহ বাহ, আজকে দিনটা খুব ভালো কাটলো। আচ্ছা শুনিও, বিকেল বেলা তুমি কি করবে? আমি আমার মামার সাথে সিনেমা দেখতে যাচ্ছি। শুনিও, মামার সাথে সিনেমা দেখতে যাচ্ছে? আচ্ছা। তাহলে দেখা হবে নবিতা। দেখা হবে সুলিও। যাই, চলে এসেছি। নবিতা, তুমি নাকি আজও লেট করে স্কুলে যাবার জন্য বাইরে দাঁড়িয়েছিলে? তোমার টিচার আমাকে ফোন করেছে, আমার ভীষণ লজ্জা লাগছে। মা মা, মানে একদম কথা বলবে না, চুপ করে থাকো। তোমাকে আর কতদিন বলতে হবে তাড়াতাড়ি স্কুলে যেতে? নবিতা আবার বোকা খাচ্ছে। এসব হচ্ছেটা কি? নবিতা, এখনই তোমার হোমওয়ার্ক শেষ করো। আমার তো মনে হচ্ছে যে উনি আমাকেই বলছেন। বুঝেছি। সুনিও, নাস্তা করে নাও। নাস্তা? দেখি লোভ হচ্ছে, কিন্তু এত সপ্তাহ খেতে পারবো না। কোনো অসুবিধা নেই, যতটুকু পারো ততটুকুই খাও। এরকম নাস্তা যদি আমি সবসময় খেতে পারতাম, তাহলে সবসময় আমি সুনিও হয়েই থাকতাম। আচ্ছা ঠিক আছে, তুমি পেট ভরে খাও। ও, ওদিকে আবার কে আসলো? বাবা সুনিও, তোমার মামা এসেছে তোমাকে সিনেমায় নিয়ে যেতে। কি, যাবে না সুনিও? হ্যাঁ চলো যাই। এই সুনিও, তুমি কোথায় যাচ্ছ? ও জিয়ান, মানে আমি মানে সিনেমা দেখতে যাচ্ছি। আজকের খেলাটা তো আমাদের খুবই ইম্পর্টেন্ট। ও তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। তুমি কি বেসবল খেলতে যাবে?
ঠিক আছে যাও তাহলে, আমরা অন্যদিন সিনেমা দেখব। আচ্ছা। না, এই কষ্টে তো আমার কোনো লাভ হচ্ছে না। আমার তো এখন একদমই ঘুম পাচ্ছে না, তাহলে আমাকে ঘুমাতে হবে কেন? এই নবিতা চলো বেসবল খেলে। হ্যাঁ, জিয়ান এসে গেছে, ওরা নিশ্চয়ই আমাকে। শোনো, আজকের খেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউ খারাপ খেললে কিন্তু তুলে আছাড় মারব। এখন মনে হচ্ছে সুনিয়র চেয়ে জিয়ান হলে ভালো হবে। বাবা কি মজা, এখন আমি জিয়ান হয়ে গেছি, এখন আমি বল করব। জিয়ান শর্ট বল করো। সব গাধার দল একটা কেউ খেলতে পারে না, তোমাদের জন্যই তো হেরে গেলাম, আমি একা কি করতে পারি? আমি যাচ্ছি। আজব তো, ওর জন্য আমরা হেরে গেলাম আর ওই উল্টো রেগে চলে যাচ্ছে। ও যদি জিয়ান না হতো তাহলে আমি ওকে ধরে ধোলাই দিতাম। এখন অনেক দূরে চলে এসেছি, এখন সুইচটা বদলে দিই। ও নবিতা, তুমি এখানে কি করছো? তুমি দোকানে যাচ্ছো? মা যাচ্ছি। রাতে আমরা কি খাবো মা? রাতের বেলা ভাবছি যে কয়েকটা মাছ ভাজি করব। মাছ ভাজি পেয়েছি। তুমি এখানে কি করছো নবিতা? যাও এক্ষুনি বাসায় যাও, বাসায় গিয়ে হোমওয়ার্ক শেষ করে যাও। আচ্ছা মা। কোনোভাবে রাতের বেলা মাছ খাবো না, ভালো লবণের কিছু খাবার খেতে হবে। কি খাওয়া যায় রাতের বেলা, কি খাওয়া যায়? পেয়েছি, আমরা খাবো স্টেক। আসেন আসেন, কি দেব আপনাকে? আচ্ছা শোনেন, আমাকে ভালো দেখে চারটা স্টিক দেবেন। ঠিক আছে, এই যে নিন, আপনার হয়েছে 6,500 টাকা। কি এত দাম? হতেই পারে না, শুধু স্টিকের দামই 6,500 টাকা? দেখ বাজারে এসে আমি খুব ভুল করলাম, বাজারে পুরো সময়টাই নষ্ট। তোমাকে কিন্তু হঠাৎ করে অনেক অভিজ্ঞ লাগছে নবিতা। দেখো মা, আমি তোমার জন্য বাজার করে এনেছি। ধন্যবাদ নবিতা। আশ্চর্য তো, আমি ওকে কখন বাজার করতে পাঠালাম। যাকগে, তাড়াতাড়ি করে কিন্তু বাসায় চলে এসো। কি অদ্ভুত ব্যাপার, নবিতা বাজার করেও এনেছে, কিন্তু একটু আগেও তো আমি ওর সাথে কথা বলছিলাম। আমার মনে হচ্ছে সিজুকা হলে ভালো লাগবে। হ্যাঁ, সিজুকা হয়ে যাই। হ্যাঁ ডরেমন, আমার কিন্তু ঘুম পাচ্ছে না, শুধু একটু শুয়ে আরাম করব। তার মানে নবিতা এখনো হাল ছাড়েনি, চেষ্টা করেই যাচ্ছে। কি হয়েছে সিজুকা, তুমি হঠাৎ করে এমন আবোল তাবোল বাজাচ্ছ কেন? আমাকে দিয়ে এসব পিয়ানো টিয়ানো শেখা হবে না। চুপ করো, হবে কি না সেটা আমি দেখবো, তুমি উপর থেকে 30 বার বাজাতে থাকো। কি 30 বার? মাথা খারাপ, আমাকে দিয়ে এসব হবে না। যাকে, অবশেষে শেষ হলো, এত টায়ার্ড লাগছে। সিজুকা যাও গোসল করে নাও। গোসল? উফ কি ঠান্ডা, আমি গোসল করবো না, আমার সাথে এটা হচ্ছেটা কি? আশ্চর্য, আমার এখন ঘুমানো দরকার, কিন্তু আমার কোনো ভাবেই ঘুম পাচ্ছে না। হ্যাঁ ঠিকই তো, বেশিরভাগ লোকই প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে পারে না। হ্যাঁ, আমার কেন জানি পড়তে ইচ্ছা করছে না, কিন্তু জানি পড়া দরকার, পড়তে মন চাইছে না, আবার আমি না পড়ে থাকতেও পারছি না। দারুণ মুশকিল হলো তো। বুঝতে পেরেছি, আমার সিজুকাকে দেখতে ইচ্ছা করছে। ডরেমন, তুমি জাদুর দরজা বের করো। নিশ্চয়ই, তুমি এখনই সিজুকার বাসায় পৌঁছে যাবে। আমার সিজুকা হওয়ার স্বাদ মিটে গেছে। ও
নবিতা চলে এসেছে দেখছি। তা বলো, অন্য জুতো পায়ে দিয়ে হাঁটতে কেমন লাগলো? আমি টায়ার্ড, অসুস্থ। এবার বুঝলে তো, নিজের জীবন নিজেকেই করতে হয়, অন্যের মতো হতে চাওটা বৃথা। যদি বুঝে থাকো তাহলে যাও, নিজের হোমওয়ার্কটা শেষ করো। আমার অনেক শিক্ষা হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি আমার নিজের মতো করেই বাঁচতে চাই। কিন্তু শোনো না, আমার হোমওয়ার্কটা একটু করে দাও না। আচ্ছা।